হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি, মোটামুটি ভালোই আছি। লিপস্টিক পরছিলাম, আদা হয়ে গেছে। কবে তো এরকম থাকবে না, বুঝবে থাকবে। তাহলে কেমন লাগছে আমাকে? কদিন ব্লগ দিতে পারছি না, আর বাবা এসছে, তোমাদেরকে বললাম কিন্তু দেখানো হয়নি। দেখো বাবা বাড়ির ঘরের মধ্যে কি করছে আমার বাবা। এইটা হলো আমার বাবা, আর আমার বাবা বসে বসে এখন সিরিয়াল দেখছে। দেখো মোবাইলে বাবা হাই বলো তো। হাই। এইটা হলো আমার বাবা। দেখো আমার মা তো চলে গেছে আমাদের ছেড়ে, এক বছর হয়ে গেল। আর দাদা আমি, এখনো বিয়ে হয়নি, তোমাদেরকে আগেই বলেছিলাম মেয়ে রাখা চলছে। আজকে এক জায়গায় যাবো, কেমন করে সেরেছি বলো। ভালো লাগছে আমাকে, চুল পরেছি, ঝুমঝুম ঝুম। আর একটু কাজ বাজ বাকি আছে, এখন স্কুলে যাবো, স্কুল থেকে এসে বাড়িতে যাবো, মেয়ের ড্রেসটা চেঞ্জ করবো। ঠিক আছে, তাহলে সঙ্গে থেকো, আর তোমাদের সঙ্গে অনেক কথা বলার আছে, সঙ্গে থাকলেই সবটা পেয়ে যাবে। বাবা কেমন হয় বাকি আছে? ঠিক আছে, তুমি দেখো, ওটা দেখো। ভুম্বল বসে বসে কি করছে দেখো, বালিশ ছড়া ছড়ি করছে। পিটবো কিনতে পারো আমি, ছুড়ে দেখো তুমি। উঠে গেলি তো, ধরে আর টিকিটা ছিঁড়ে নেবো। দুপুরবেলার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার দিদি আর যাই এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। বাবা দাদা চলে গেল তো, এইটা তো চেনা না এই লোকটাকে। মামনি মুখ দেখাও, আমার মামনি এখন কাঁঠাল খাওয়া গেল। দেখো আমাদের কাছে কাঁঠাল খাওয়াগুলো দেখো, খাওয়াই দেখো। ঠিক আছে চলো, আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হচ্ছে। আর এই দুটো আমাদের ফুচকা দেখো। বাবু তুই কি নিবি তো? খান, খান খেলে ভালো লাগবে। খেলে খেলে একটা খেলে, মাছ একটা খেলে, একটা খানা মিষ্টি ভালো আছে। বন্ধুরা সকাল থেকে তো অনেক কাজকর্ম করলাম, রান্নাবান্না করলাম, জায়গু এসেছিলো, তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম, তারপর অনেক রাত হয়ে গেছে বলে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তারপরে যে সকালবেলা উঠে জায়গু অনেক রান্নাবান্না ছিল, রোগ হয়েছে বাগানে, সেই লোকের খাওয়া দাওয়ার করে পড়িয়ে স্কুল করে আমি আপাতত একটুখানি ব্রেকে এসেছি। আর ভিডিওটা তো কালকে ছাড়াই হয়নি, কী ভিডিও করবো? তোমরা তো আমার ব্লগে গিয়েও দেখো না, তবুও একটু দেখো, ব্লগে তো ভিউজই একদমই হয় না। তোমরা তো নিজেরা মানে তোমরা আমাকে সাপোর্টই করছো না, তাহলে কী করবো? আর ব্লগ ছাড়তেও ভালো লাগে না, যে চার পাঁচ কোনো ব্লগই ছাড়িনি, তাহলে মনে হলো আজকে একটু ছাড়ি। সারাদিন কী করছি না করছি সে তো দেখাই, কিন্তু তোমরা আমাদের না ব্লগটা দেখো, তাহলে মানে ব্লগ ছাড়তে ইচ্ছা করে বলো? ইচ্ছাই করে না। আর এত পরিশ্রম করার পরেও তার সত্ত্বেও সময় বাঁচিয়ে তোমাদের জন্য ছোটো করেও ভিডিও করি, কিন্তু তাও যদি না তোমরা দেখো, আমার নিজেরই ভালো লাগে না, রাগ হয় মাঝে মাঝে। বাবা দাদা এসেছিলো, বাবা দাদা তো চলে গেছে, দাদাকে দেখিয়ে যে শর্ট ভিডিও দেখবো, একটা কাঁঠাল পাড়ছে গাছ থেকে, ওটা দেখিয়ে দেখানো হয়েছে। আর বাবা দাদা চলে যাওয়ার পরে দিদি জামাইবু ভাগনা এসছে, খাওয়া দাওয়া হয়েছে, ওরা খেতে ঘুমাচ্ছে মানে একটু। আর জামাইবু অফিসে বেরিয়ে গেছে, ভাত ভাত খেয়ে ভাত খেয়ে গেছে, নিয়ে গেছে আর বেরিয়ে গেছে। আর আমি স্কুলে ছিলাম, বাড়ি এসছে, এটা দরকারে তোমার সঙ্গে ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। ঠিক আছে, সঙ্গে থাকো যতটুকুনি পারি দিয়ে। বন্ধুরা এ দেখো, সন্ধ্যাবেলা ডিম দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি করবো। মামনি ডিম আনতে গেছে,
সারাদিন এত কাজ বাজ হয়েছে। আর এই দেখো এই লঙ্কাগুলো রেখেছি, মিক্সিতে পেস্ট করব, করে তরকারিতে দেওয়া হবে। আর প্রথম তো কাটছি। সারাদিন পেয়ারা বাগানে যেতে আর কাজ করতে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার মাথায় উঠে যাচ্ছে, এতটা কষ্ট হয়। তার মাঝখানে বারবার বলছি, এত করে মানে কষ্টের পরেও ব্লগ শেয়ার করছি, তোমরা একটুও দেখছো না, আমার মানে সঙ্গে থাকছো না, চলে যাচ্ছ, রাগ হচ্ছে কিন্তু আমার। প্লিজ প্লিজ সবাইকে বলছি, আমার সঙ্গে থেকো, ঠিক আছে? ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো রান্নাটা করি, মামনি ডিম নিয়ে আসি। তো তো তেল দিয়ে দেব, আর একটু দেব, তোমরা জানো একটু কম তেলে আরে পটলগুলো আগে পটল আলু দিয়ে তরকারি করছি, পটলগুলো ভিজে নিই, তরকারি করছি। এই পটলটা এটাকে ভেজে তুলে নিয়েছি, পাশে আলুও নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কি পেঁয়াজ, এই দেখো তোমার চাইলে বেশি করে ভেজে নিতে পারো। আর আমি এতে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মানে আদা রসুন লাল লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, এটাই দিয়ে দেবো। আর এটা একদিকে ভাত হচ্ছে, আলুকে কম দামে ভাজা হবে, এটাও কেটে নেওয়া হয়েছে। এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম, কেউ না খেতে চাইলে দিও না, অ্যাভয়েড করো। দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ, দেখো দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো এই পেস্ট, হয়ে গেলে এবার এর মধ্যে আলু আর পটলটা দিয়ে কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, যেইভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে। জল দিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে দিই। তরকারি কালার কেমন এসছে দেখো, ফ্রাই হয়ে এসছে। এবারে একটু পরে নামিয়ে নেবো, চলো। বন্ধুরা সবাই তো খেয়ে চলে গেছে, আমি এখন এই বসে রেস্ট নিচ্ছি। তোমাদের তো লাস্ট পর্যন্ত আর কি বলবো, দেখানোই হলো না, এত কষ্ট হচ্ছিলো। ওরা সবাই খেয়ে চলে গেছে, এই দেখো বাসন টাসন নিয়ে আমি বসে আছি এখানে। আর এখানে লাইটটা একটু কম আছে, রান্নাঘরের লাইটটা।
তাহলে এখন বাজে তো কটা বাজে কটা বাজে কটা বাজে এখন বাজে 10:30টা আমাদের খাওয়া দাওয়া শুতে শুতে 11:30-12টা বেজে যাবে সকালবেলা উঠতে হবে 5টায় তার মানে কিরম কষ্ট বুঝতে পারছো তোমরা তাহলে ভিডিওটাতে আর বক 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 কিছু করবো না তোমরা ভিডিওটাতে অন্তত প্লিজ সবাই দেখো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ আর কিচ্ছু যায় না এটা অন্তত করো প্লিজ বন্ধুরা প্লিজ 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 অনেক প্লিজ বললাম অন্তত দেখো সবাই আমি সেইভাবে হয়তো ভিডিও ভালো করতেই পারি না যতটুকুনি পারি